एवरीवन गुड इवनिंग। तो आज হচ্ছে শনিবার আর এখন বাজে সন্ধে 6:30। তো আজকে এই সন্ধে 6:30 থেকে ব্লগটা শুরু করছি। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে আবারো একবার অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ থেকে তো আবারো লকডাউন দিয়ে দিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো সবাই জানো আবারও পুরোপুরি ভাবেই মানে ভাবেই আমরা গৃহবন্দী। আর এমনি অনেকদিন থেকেই তো আমি গৃহবন্দী, সেকেন্ড ওয়েভ আসার পর থেকে একেবারে সেরকম বাড়ির বাইরে বেরোই না। তো আবারও গৃহবন্দী সবাই। তো এর আগেরবার লকডাউনে বাড়িতে ছিলাম, মানে তখন মেয়ে ছিলাম, আর এই লকডাউনে হচ্ছে বউ হয়ে এখন শ্বশুর বাড়িতে। তো বাড়ি থেকে আমাকে খুব মিস করছে আর আমিও মিস করছি। আর হচ্ছে এর আগে তো মা পাপা ভাই এসেছিল, তোমরা লাস্ট ব্লগে দেখেছো, আর তারপরে চলেও গেছে। খুব মন খারাপ ছিল, এখনো মন খারাপ হয়, বাট কিছু করার নেই, এটাই জীবন, এভাবেই চলতে হবেই। তো এভাবেই চলছি। আর এখন 6:30 বাজে বললাম, তো দুপুরবেলা ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেন একটু হাঁটাহাঁটি করলাম, ফ্রেশও হলাম, আর তারপরে বসলাম ব্লগটা শ্যুট করতে। তো সন্ধ্যাবেলায় কিছু খাবার দাবার করবো, মানে নর্মালি যেটা মানে যেদিন যেটা ইচ্ছে হয় যে যেটা খাই সেভাবেই আমি করি সবসময়। আর আমার ঘরে আজকে ভীষণ গরম, কারণ আজকে একটু গরম পড়েছে, বাট এখন দেখো ঘামছি আমি। আর যদি ফ্যান চালাই তাহলে তোমাদের সাথে ঠিক করে কথা বলতে পারি না, কারণ ভিডিওটা শ্যুট করার সময় মানে যখন আমি এডিটিং করি দেখি সাউন্ডটা একদম ক্লিয়ার আসছে না, ভালো আসছে না। তো তার জন্য আর এখন বাইরে আসছে ঝড় বৃষ্টি, একটু খুব হাওয়া ছাড়ছে, তো বাইরে গিয়ে একটু বারান্দায় এখন হাঁটাহাঁটি করবো, কারণ ভীষণ গরম লাগছে ঘরে। তো চলো বাইরে যাই, একটু হাঁটাহাঁটি করে আসি। তো চলো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো, আই হোপ কি তোমাদের ভালো লাগবে। তো এই দেখো ঝড় বৃষ্টি আসবে মনে হচ্ছে, খুব হাওয়া ছাড়ছে, আর কারেন্টও চলে গেল এখন। আর এই যে মা সন্ধে দিল তুলসী মন্দিরে, হচ্ছে আমার ঘরে। আর এখন বাজে হচ্ছে 7:20 বাজে। তো তখন তো বাইরে গেলাম আর দেখলে কিন্তু হাওয়া ছাড়ছে, প্রচুর ঝড় বৃষ্টি আসবে, বাট এখন তো বৃষ্টি আসেনি, মুড়ি মাখলাম। তো আমিও খুব একটা মুড়ি মাখা খাই না, হঠাৎ খুব মন হলে খাই। আর সন্ধ্যাবেলা এমনি অন্যান্য কিছু খাবার কিছু করি, পাস্তা চাউমিন হোক কিছু, নর্মালি যেদিন যেরকম খিদে সেই বুঝেই করি আর কি। তো আজকে বললো হচ্ছে সবাই মুড়ি মাখা খাবে, তো মুড়ি মাখলাম। আর এখন অবধি আমার সেরকম খিদে পাইনি, আজকে দুপুরে খাবার খেতে অনেক লেট হয়েছে। অ্যাকচুয়ালি সকালের খাবার খেতেও আজকে লেট হয়েছে, দুপুরেরটা খেতেও যার জন্য লেট হয়েছে, আর তাই জন্য এখনও খিদে পাইনি। তাই একটুখানি হচ্ছে মুড়ি নিয়ে আসলাম, তো ভাবলাম মুড়ি মাখাই একটু খাই এখন, আর পরে খিদে পেলে কিছু খাবো। আর খিদে পাবে না, 7:30 বাজে, আর এখানে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি বাড়ির থেকে, মানে বাড়ির তুলনায় 10:30
এরকম 10:15টার মধ্যে খাওয়া দাওয়াটা করি, আর বাড়িতে তার একটু লেটে করতাম, তো এখানে এখন এটাই হ্যাবিট হয়ে গেছে। এখন সেরকম আর প্রবলেম হয় না, খাওয়া দাওয়া করে একটু বসি, দেন তারপরে শুতে আসি আর কি। তো তার জন্য এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি, আর এখন হচ্ছে একটু মুড়ি মাখা খাবো। আর বাইরে হচ্ছে দুধের বাসনটা দিয়ে আসলাম। এখানে একটা কি ভালো জিনিস জানো, মানে এখানে বাইরে বারান্দাতে মানে যখন গোয়ালা দুধ দিতে আসে, তো এরকম 8টার পরে পরেই আসে, 8টা থেকে 9টার মধ্যেই দুধ দিতে আসে। তো এখানে হচ্ছে মানে বাইরে বারান্দায় যদি দুধের বাসনটা দিয়ে আসি, দুধের বাসন ছাটনি প্লেট দিয়ে ঢেকে দিয়ে আসি, তো যখন গোয়ালা আসে দুধ দিয়ে যায় আর দুধ দিয়ে চলে যায়। তো মানে যেটুকু সময় থাকে, মানে আওয়াজ তো পাই, আওয়াজ পাওয়ার সাথে সাথে কখনো নিই বা একটু লেটও হয়। মানে সব থেকে ভালো ব্যাপার, এখানে কোনো বিড়ালের উৎপাত নেই, মানে কখনো আজ অব্দি দেখিনি যে বিড়াল হচ্ছে দুধ নষ্ট করেছে। এরকমভাবেই বাইরে বাসন দিয়ে গেলে দুধওয়ালা কাকু দুধটা দিয়ে যায়, আর হচ্ছে মানে কোনো বেড়ালও আসে না, দুধটার কিছু হয় না। আমি যখন দেখেছি আগাগোড়াই যে মানে দুধ সেভাবে রাখাই যায় না বাইরে, মানুষের তো রান্নাঘরও হচ্ছে বেড়াল ঢোকে। আমাদের ফ্ল্যাটে একবার হয়েছিলো, ফার্স্ট ফ্লোরও বেড়াল ঢুকে গেছিলো রান্নাঘরে। তো কিন্তু এখানে এই জিনিসটা হয় না, যার জন্য একটা সুবিধা, কারণ কি ভেতরে যদি থাকি তাহলে যখন দুধ দিতে আসে ডাকলে আওয়াজ পাওয়া যায় না সব সময়, বুঝতেও পারি না, আর আবার গিয়ে দাওয়া তো দাঁড়িয়েও থাকে অনেকক্ষণ, যার জন্য এই জিনিসটা করা হয়। মা আমি ফার্স্ট ফার্স্ট যখন ডাকতো তারপরে দুধ আনতে যেতাম, তো মা বলে যে এইভাবে দিয়ে রাখলেও হয়। তো সত্যি দেখি এইভাবে দিয়ে রাখলে কোনো হচ্ছে মানে কোনো বেড়াল কিছু আর কি দুধটা নষ্ট করে না, ঠিকঠাকই থাকে সবসময়। মুড়িটাও শেষ করি, আর ওই ফাঁকে একটু মায়ের সাথেও কথা বলে নিই, দেন তোমাদের সাথে আবারও কথা বলছি। ফোন করলাম, তো মা একটু ব্যস্ত আছে, তো মায়ের সাথে পরে কথা হবে, তো ভাবলাম তোমাদের সাথে এখন হচ্ছে কিছু কথা বলি। তো সবার ফার্স্টে বলি, অনেকে আমাকে বলছো যে দিদি এখনো ওই ভিডিওটা কেন ছাড়লে না যেটা দাদাকে নিয়ে করার কথা ছিল, কিউএনএ ভিডিও, তোমরা অনেক কোয়েশ্চেন করেছিলে, তো সেই কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ভিডিওটা ছিল। তো সেই ভিডিওটা আমার দেওয়ার কথা ছিল, প্রায় অনেক দিন হয়ে গেল, এখনো দেওয়া হচ্ছে না, শ্যুট করাও হয়নি আমার ভিডিওটা। তো আমি কেন শ্যুট করতে পারছি না সেটা আমি তোমাদের বলি, তো খুব শীঘ্রই আমি মানে শ্যুট করব, অবশ্যই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে আসব, বাট এই মুহূর্তে একদম শ্যুট করতে পারছি না, কেননা আমার বাবা মানে আমার শ্বশুর মশাই আর কি, তো বাবা ভীষণ অসুস্থ, গত মানে এক সপ্তাহ ধরে খুবই অসুস্থ বাবা। তো তার জন্য বাড়ির সিচুয়েশনটা একদমই ঠিক নেই, কেউই মেন্টালি বলো আর মানে সত্যি সবারই ভীষণ মন খারাপ যা হয় বোঝই। তো যার জন্য মানে আমিও সেরকমভাবে ব্লগ শ্যুট করছিলাম না, তারপরে একটু করে ব্লগ শ্যুট করছি, মুডটা একটু চেঞ্জ করার চেষ্টা করছি। তো এই জন্য হচ্ছে ও ভিডিওটা শ্যুট করতে বসতে পারছে না, যেহেতু মন ভালো নেই, একটা সবার টেনশন আছে, যার জন্য আর কি ওই ভিডিওটা আর কি শ্যুট করার মুড হচ্ছে না এই মুহূর্তে। তো যখন শ্যুট করব আমি অবশ্যই ভিডিওটা আপলোড করব, তোমরা একটু ওয়েট করে যাও, আমি ভিডিওটা অবশ্যই আপলোড করব। তো আজকে সকাল থেকে মানে আমি জানি ব্লগ দেওয়ার মানে আমার ভিডিও আপলোড করার টাইম হয়ে গেছে, বাট একদম মন মানে ঠিক লাগছিল না, সকালবেলা ভাবলাম ব্লগ স্টার্ট করব, কিন্তু এরকম দেখে একদমই মন মেজাজটা বাড়িতে কারোরই ভালো নেই, আমার নিজেরও ভালো নেই, তো যার জন্য শ্যুট করছিলাম না। তো দুপুরবেলায় ঘুম থেকে উঠে মানে দেখলাম যে অন্যান্য দিলে মানে দিনের তুলনায় বাবা আজকে একটু ভালো আছে, আগের থেকে অনেকটাই ভালো আছে বাবা আজকে, মানে এই কদিনের মধ্যে আজকে একটু হলো ইম্প্রুভ হচ্ছে আস্তে আস্তে। তো তার জন্য ভাবলাম যে চলো আবারও শ্যুট করি, ভিডিও মানে স্টার্ট করি। অ্যাকচুয়ালি ঘরের মধ্যে তো মানে বলতে পারো ওই ক্যামেরাটাই আছে, যেখানে এরকম মানে কথা অনেক কথা বলি, আর তোমাদের সাথে কথা বলতেও আমার ভালো লাগে, তো এভাবে সময়টাও আমার কাটে। তো যার জন্য আবার ভাবলাম যে চলো একটু মুডটাও চেঞ্জ করা হয়ে যাক, আর তোমরাও ভিডিও পাবে, তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে, একটু সময়টাও কাটবে। তাই আবারও সন্ধ্যে থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো এই কারণে ভিডিও আমি দিতে পারছি না, কিন্তু আমি ভিডিও দেব, তোমরা একটু ওয়েট করে যাও, তাও ওকে বলেছি, আর একটু বাবা ভালো হয়ে যাক, তারপরে ভিডিওটা শ্যুট করবো, ঠিক আছে। তো এখন পরবো হচ্ছে একটু নেল পলিশ পরবো, অনেকদিন থেকে পড়া হয় না, মানে অনেকদিন থেকে পড়া হয় না বলতে কি, এখন আগে একটা স্কুল লাইফ ছিল যখন আমি প্রত্যেকদিন নেল পলিশ চেঞ্জ করে করে স্কুল যেতাম, আর স্কুল থেকে অনেক বকাও খেতাম।
তো তারপরে যখন স্কুলে মানে সামার ভ্যাকেশন পড়তো তখন হচ্ছে মানে খুব তখন তো খুবই নখ বড় করতাম, নেল পলিশ করতাম। আর হচ্ছে তারপরে আস্তে আস্তে হচ্ছে মানে বিয়ের পরে বিশেষ করে আমি কেন জানি না নেল পলিশ করাটা আমার বন্ধই হয়ে গেছে। মানে ভাবে পড়লে উঠে যাবে, মানে এরকম একটা মানে কিরকম যে লাগে, মাঝে মাঝে আমার পড়া বন্ধ হয়ে যায়, মানে পড়বো পড়বো ভাবি কিন্তু পড়া হয় না। তো দিদি আমার ভিডিও দেখে আমাকে বদিন ফোন করে বলেছে, নতুন বউ হাতে কেন তোমার নেল পলিশ নেই, দিদি বকা দিয়েছে। তো আমি ভাবলাম কথাটা তো ঠিকই, তো যার জন্য আমি আবারও যখন মনে পড়ে যে না ভিডিও করি, নাহলে দিদি দেখলে আবার আমাকে বকবে। দিদি মানে আমার হচ্ছে ননদ, তো দিদি দেখলে আবার বকবে, তো তার জন্য তো তখন নেল পলিশ পরবো। তো আজকে এই রেড কালারের নেল পলিশটাই পরি। আর এই আংটিটা হচ্ছে বিয়ের আগের, মানে এটা রূপোর আংটি। তো এটা খুব গ্লেজটা এখনও অনেক বছর হয়ে গেছে, তাও ভীষণ ভালো এখনও গ্লেজ দেয়। তো এতদিন বিয়ের পরে আর পরা হতো না, তো আবার মন হলো, তো বাকি যে সোনার আংটিগুলো ছিল ওগুলো খুলে এটা হচ্ছে কালকে পরেছি। তো এই যে দেখো পড়া হয়ে গেছে, তো রেড কালার নেল পলিশটাই পরলাম এখন, এটাই বেশি ভালো লাগে। আর আমি বরাবরই পছন্দ করি রেড কালারের নেল পলিশ, রেড কালারের লিপস্টিক, রেড কালারের ড্রেস, রেডটা আমার ভীষণই পছন্দ। জন্য এই নতুন নাইটিটা নিয়ে এসছে, মানে মায়ের জন্যই কিনেছিল, বাট তার থেকে মা আমাকেও একটা দিল। তো মা যেটাই কেনে তার থেকে আমার ভাগটা ওখানে থাকেই, বাট প্রত্যেকবার কিছু না কিছু কিনলেই মাকে বলি, আমার জন্য কই এরকম বলি। তো এবার দেখি মা নিজে থেকে আমার জন্য নাইটি নিয়ে এসেছিল। আরও হচ্ছে কী কী নিয়ে এসেছিলো সব তো দেখানো হয়নি। তো মা এর আগের বার যখন এসেছিলো আমার জন্য রান্না বান্না করে পছন্দের খাবারগুলো নিয়ে এসেছিলো, এবার হচ্ছে রান্না বান্না করে আনেনি, আমি না করেছিলাম যে এত দূর থেকে আবার রান্না বান্না করে আনার ঝামেলা, কেন এসব করো, তার থেকে এখানে এসে তুমি রান্না করো। তো যাই হোক, তো মা এমনি এবার সব খোলা খাবার মানে প্যাকেটের খাবার, সরি প্যাকেটের খাবার নিয়ে এসেছিলো, যেগুলো আমি পছন্দ করি আর কি, স্ন্যাক্স বাগেরা এইসব আর কি। তো এই খাবারগুলো নিয়ে এসেছিলো, আর সেগুলো তো দেখানো হয়নি, এ কারণ খুবই ব্যস্ত হয়ে পড়ছিলাম এই কয়দিন, যে কদিন ছিল আর কি, তার জন্য সেগুলো দেখানো হয়নি। আর এই নতুন নাইটিটা ভাবছিলাম রেখে দেবো, যে আজকে আর পরবো না, বাট মা হচ্ছে বকবক শুরু করছে, কবে পরবি, কেন পরিস না, কেন পরিস না, এরকম বলে। তো যার জন্য মা তোমার জন্য আজকে এই নাইটিটা পরছি, তো দেখো। তো এখন বললাম নেল পলিশ, আর এবারে করবো হচ্ছে এই সময় থেকে তো একদমই ফ্রি থাকি আমি, তো এখন হচ্ছে একটু দেখি, অনেক দিন হচ্ছে মেহেন্দি নিয়ে প্র্যাকটিস করা হয় না, তো এখন একটু প্র্যাকটিস করতে বসবো। এখানে বিয়ের পরে হচ্ছে মানে কিছু কয়েকদিন আগে একটা ডিজাইন মানে মানে এমনি মন থেকেই আমি মেহেন্দি সবসময় আমি মন থেকে করি, আমি কখনো ডিজাইন কপি করি না, তো মন থেকে করেছিলাম, ভাবছিলাম অনেক দিন হয়ে গেছে, কি জানি বাবা হয়তো ডিজাইন নষ্ট হয়ে গেছে, কি মানে ঠিক করে হবে না, হয়তো দেখলাম যে না ঠিক আছে। তো এখন আবার একটু প্র্যাকটিস করি, যে কোনো কিছু একটু প্র্যাকটিসের মধ্যে থাকা খুবই ভালো, তাহলে সেটা খুব ভালো হয়। তো এখন নেল পলিশটা শুকিয়ে গেলে তারপরে বসবো হচ্ছে একটু প্র্যাকটিস করতে। আর এখানে প্র্যাকটিস করতে হচ্ছে আমাকে পেন্সিলে, পেন্সিল রাবারে, আর এমনি তো মেহেন্দি দিয়ে প্র্যাকটিস করতাম, বাট এখন হচ্ছে এখানে আসার পরে মেহেন্দি কিনিনি, কারণ এখন আমার লাগে না, ক্লাস যখন করাই তখনই লাগে, তা না হলে আমার এখন লাগে না। তো যার জন্য যে কিছু প্র্যাকটিসের থাকলে সেটা আমি হচ্ছে এমনি পেন্সিল দিয়েই করে নিই, আর কখনো হাতে ট্রাই করার থাকলে তাহলে কেনা মেহেন্দি কিনে এনে ট্রাই করি। তো ঘরে মেহেন্দি আছে বাট করা হয়নি, পড়বো এর মধ্যে একদিন। তো এখন নেল পলিশটা শুকিয়ে গেলে একটু মেহেন্দিটা প্র্যাকটিস করি, আর তার সাথে সাথে তোমাদেরকেও দেখাই। তো চলো একটা ডিজাইন স্টার্ট করা যা। তো এখন অ্যারোবিক ডিজাইনই করবো, মানে যেটা সেমি ব্রাইডাল আর কি সিম্পল বলে সেটাই করবো।
করতে বাবা বললো এখন রুটি খাবো। তো এখন চলে আসলাম আবার রান্নাঘরে, বাবা বললো এখন রুটি খাবে, তো বাবার জন্য রুটিটা করে তারপরে বাকি ডিজাইন কমপ্লিট করবো। তো এখন হচ্ছে আটা মাখছি। তো এই যে হচ্ছে রুটি, তো চলো রুটিটা করে নিই, তারপরে একবারে তোমাদের সাথে আবারও কথা বলবো। তো এই যে রুটি আমার হয়ে গেছে গরম গরম। যেগুলো হয় আমি এখনই মাঝি, মানে বাসন আমি কখনো জমতে দিই না, কারণ যখন বাসন জমে যায় না ভীষণ বিরক্ত লাগে পরে মাজতে, তাই জন্য কখনো বাসন হচ্ছে বেশি মানে আমি করতে দিই না, যতটা পারি ফটাফট করে বাসন মাজা কমপ্লিট। কারণ এই একটা কাজ যেটা আমার খুব বিরক্তিকর লাগে, মানে ভীষণ বিরক্তিকর কাজ মনে হয় বাসন মাজাটা, কারণ বাকি কাজগুলো ইজিলিভাবে করা যায়, যেমন কাপড় কাচা ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি, ঘর মোছা হাত দিয়ে না মুছে মপ দিয়ে মুছছি, তো কিছুটা ইজি হয়ে যাচ্ছে না। বাট বাসন মাজা এমন একটা কাজ যেটা নিজের হাতে করতেই হয়, তো এই কাজটা আমার খুব বিরক্তি লাগে। যাই হোক, ওই জন্য করে নিলাম, আর রুটিও করে নিয়েছি, সব হয়ে গেছে এখন। তো এখন হচ্ছে মেহেন্দিটা প্র্যাকটিস করতে থাকি, আর তার সাথে সাথে হচ্ছে ও মুভি দেখছে দেখলাম, তো আমি ভাবলাম আমিও একটু দেখি, তো মুভি দেখব আর মেহেন্দিটা একটু প্র্যাকটিস করব, আর তারপরে 10:30 এরকম বাজলে তো লাঞ্চ করব, সরি ডিনার করব, সব মাথায় খারাপ হয়ে গেছে, তো ডিনার করব। তো চলো এখন আমি পুরো ডিজাইনটা কমপ্লিট করি, দেন তোমাদের একবারে পরে দেখাচ্ছি। এখন রাত মানে 10:55 বাজে আর ডিনার হয়ে গেছে, আর এখন হচ্ছে ঘুমোতে আসলাম। তার আগে রাতের বেলায় স্কিন কেয়ারটা তো করা খুবই জরুরি, আগে হচ্ছে ব্রাশ করবো, দেন ফ্রেশ হবো, তারপরে হচ্ছে মুখে ক্রিম মাখবো, তারপরে ঘুমোতে যাবো। চুল বাঁধা কমপ্লিট, তো পুরোপুরিভাবে এখন ফ্রেশ ফিল হচ্ছে, আর এখন হচ্ছে শুয়ে পড়বো, 11:10 বাজে এখন। আর চলো মেহেন্দি ডিজাইনটা তখন কি করলাম তোমাদের দেখিয়ে দিই। তো অনলি আউটলাইন করা হয়েছে, ভেতরটা এখনো ফিল করিনি, তো এই দেখো, আর একটা স্টার্ট করেছিলাম বাট এটা কমপ্লিট করিনি, তো এটাই করলাম। আর এর আগের দিন দুটো ডিজাইন করেছিলাম, সেটাও দেখাচ্ছি। এই যে এর আগের দিন এই দুটো করেছিলাম, অনেক দিন পর প্র্যাকটিস করলাম, সেই বিয়ের আগে, মানে বিয়ে বিয়ে যখন থেকে শুরু তখন থেকে আর মেহেন্দি নিয়ে আমার বসাই হতো না। তো যাই হোক, অনেকদিন পরে স্টার্ট আমার প্র্যাকটিস করলাম, স্টার্ট করলাম, তো ভালো লাগলো ভীষণ। আমার এটা হবে যদি বলতে চাও, তো সবার আগে তো মেহেন্দি ভালোবাসি ভীষণ আমি। তো আমি তো শিলিগুড়িতে, যারা আমাকে আগে ফলো করতে তো তারা অনেকেই জানো আমি মেহেন্দি ক্লাস করাই, মেহেন্দি পড়াই। তো এখানে আসার পরে, মানে দিনহাটায় এখানে আসার পরে তো এখনও স্টার্ট করা হয়নি, তারপরে এখন যা সিচুয়েশন তার প্রশ্ন আসে না স্টার্ট করার। তো খুব শীঘ্রই আমি স্টার্ট করব, সব কিছু মানে সিচুয়েশনটা একটু নর্মাল হয়ে গেলে স্টার্ট করব। তো তোমরা দিনহাটা থেকে যদি কেউ আমাকে দেখো, আর কারো যদি ইন্টারেস্টেড হও কেউ, তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমাকে ইনস্টাতে মেসেজ করতে পারো, আমার ইনস্টা আইডি দিয়ে দেবো, সেখানে তোমরা সমস্ত ইনফরমেশানগুলো পেয়ে যাবে। আর আমি কোনো এক ব্লগে সেটাও শেয়ার করে দেবো, আমি কী কী শেখাই অ্যান্ড সমস্ত কিছু কতদিন শেখাই সব কিছু শেয়ার করব। তো এখন হচ্ছে এখানে এই সিচুয়েশনের জন্য আমি আর কি স্টার্ট করছি না এখনও, বাট আমি এগুলো খুব তাড়াতাড়ি আপডেট দিয়ে দিব, দেন সিচুয়েশনটা একটু নর্মাল হলে আমি ক্লাস করানো এখানেও স্টার্ট করব। তো
তো চলো আজকের মতো গুড নাইট টাটা, এই ব্লগটাকে এখানেই শেষ করছি। আজকের জন্য টাটা, গুড নাইট, সকলে ভালো থেকো আর সকলকে ভালো রেখো। তাহলে আজকের জন্য আসছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।